বঙ্গটিক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বি নেটওয়ার্কের নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা অনেকেই বি নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন করেছেন যে বি নেটওয়ার্ক আপডেট ভিডিও কেন দিচ্ছি না। সো ফ্রেন্ডস, আমি কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে হিউজ পরিমাণ কিন্তু মাইনিং অ্যাপের রিভিউ দিয়ে থাকি এবং প্রত্যেকটা রিভিউর যদি আপডেট দিতে থাকি তাহলে কিন্তু আমরা প্রতিদিন আমার কিন্তু 8 থেকে 10টা ভিডিও আপলোড দেওয়া লাগবে আমার চ্যানেলের মধ্যে। সো এতগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া পসিবল নয় এবং এতগুলো ভিডিও ম্যাক করা আমার পক্ষে পসিবল নয়। সো যে সকল আপডেটগুলো আমার কাছে মনে হয় দেওয়ার প্রয়োজন সেই সকল আপডেটগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। সবগুলো আপডেট কিন্তু দেওয়ার প্রয়োজন মনে করি না আমি, কারণ আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা সবাই বুঝেন, সবাই পড়তে জানেন, বুঝতে পারেন। সো সেই সকল আপডেটগুলো আপনারা নিজে থেকেই বুঝতে পারেন, যেগুলো আমি মনে করি সেগুলো আমি আপডেট দিচ্ছি না। সো ফ্রেন্ডস, বি নেটওয়ার্কের KYCটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে KYCটা অলরেডি ইনডেট হয়ে গিয়েছে, সো আমরা যারা KYC করেনি তারা KYCটা কবে পাবো? সো ফ্রেন্ডস, আমি কিন্তু লাস্টে যে ভিডিওটি করেছিলাম যে KYCটা আপনারা কীভাবে করবেন, তার আগে আরেকটি ভিডিও করেছিলাম যে KYCটা কারা কারা করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে। সো ফ্রেন্ডস, আমি তাদের টেলিগ্রামে, তারা কিন্তু রিসেন্টলি কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত দেয় নাই। যেটা হচ্ছে 21 মার্চ 2022 সালে যেটা দিয়েছে সেটা KYC রাউন্ড উইল ওপেন সুন, যেটা হচ্ছে পাসপোর্টের মাধ্যমে যে KYCটা বিষয়টা ছিল সেটা নিয়ে একটা নোটিশ দিয়েছে। এবং লেটেস্ট তারা যে একটা অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে আমি তাদের টেলিগ্রামে প্রবেশ করি, আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এবং তাদের টেলিগ্রামে যাওয়ার আগে ফ্রেন্ডস, আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু একটি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, অফিসিয়াল একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মাস্টার টিভি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এখানে অলরেডি 1630 জন মেম্বার জয়েন করে রয়েছে দেখতে পাচ্ছেন। সো যারা এখন আমার অফিসিয়ালি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে না তারা চালে জয়েন করতে পারেন। এখানে কিন্তু আমি কোনো ভিডিও এবং কোনো ইনফরমেশান দেওয়ার আগে কিন্তু এখানে রিলিজ করি, এবং এখানে কিন্তু অনেক মেম্বারে জয়েন রয়েছে, সবাই কিন্তু এখান থেকে উপকৃত হচ্ছে। যারা এখনও জয়েন করে না, যাদের টেলিগ্রাম রয়েছে তারা চালে জয়েন করতে ফেলতে পারেন। এখানে এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে জয়েন করতে পারেন। জয়েন করে আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে, আমি কিন্তু টেলিগ্রামের বেশি অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপের চেয়ে, সো আপনারা চাইলে টেলিগ্রামে আমার সাথে জয়েন করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসে তাদের বি নেটওয়ার্ক অফিসিয়াল ওয়েবসাইটে টেলিগ্রাম চ্যানেলে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন তারা লেটেস্ট অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, দেখতে পাচ্ছেন KYC ইন্ডস। সো অনেকেই এই বিষয়টা দেখে ভয় পেয়ে গিয়েছেন যে KYCটা সমাপ্ত হয়ে গিয়েছে, আমরা তো এখনও KYC করতে পারি নাই, সো আমরা কবে KYCটা করতে পারবো? সো আপনারা যারা এই নোটিশটি পড়েছেন এখানে তারা বলেছে Lovers, KYC has ended on March 31st. Please be patient for the result. Next round will be open in quarter 2 soon. Thank you for all your support. So, এখানে ফ্রেন্ডস, যে KYC রাউন্ডটা এন্ডস হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র যাদের পাসপোর্ট রয়েছে তারাই শুধু KYC করতে পেরেছে। সো আপনারা জানেন যে গত বছর তারা কিন্তু যাদের পাসপোর্ট রয়েছে তাদেরকে শুধু KYC করার সুযোগ দিয়েছিল। সেই সময় কিন্তু যাদের পাসপোর্ট রয়েছে তারা অনেকে KYC করেছে, অনেকে কিন্তু সেই সময়টাতে মিস্টেক করেছে KYC করা থেকে। সো যারা মিস্টেক করেছে তাদের জন্য আরেকটা সুযোগ দিয়েছে, যাদের পাসপোর্ট রয়েছে তারা যাতে KYCটা করে ফেলে। সো এই সুযোগটা শুধুমাত্র এই যে রাউন্ডটা এন্ড হয়েছে সেটা শুধুমাত্র যাদের KYCটা পাসপোর্ট রয়েছে, KYCটা মিস করেছে, শুধুমাত্র তাদের জন্য সেই সুযোগটি দেওয়া হয়েছে। এবং আমাদের যারা NID কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা কিন্তু এখনও KYCর সুযোগটা পায় নাই। সো তাদের সুযোগটা হচ্ছে Q2, দ্যাট মিনস হচ্ছে 2022 সালের সেকেন্ড কোয়ার্টার, যেটা হচ্ছে বলা হয় এপ্রিল থেকে জুন পর্যন্ত, এপ্রিল থেকে জুলাই অগস্ট পর্যন্ত যে সময়টা, সময়টাকে বলা হয় Q2, সেকেন্ড কোয়ার্টার। সো এই সময়টার মধ্যে হচ্ছে তারা হচ্ছে থার্ড রাউন্ড, যেটা KYC থার্ড রাউন্ড শুরু করবে সেটার মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে যাদের NID রয়েছে, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা KYCটা করতে পারবো। সো যাদের পাসপোর্ট রয়েছে শুধুমাত্র তারাই KYCটা কমপ্লিট করার সুযোগ পেয়েছে এখনও পর্যন্ত। যাদের NID কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা এখনও KYC করার সুযোগ পায় নাই, তারা সুযোগ হয়তো আগামী 2-1 মাসের মধ্যে পেয়ে যাবে। সো যারা বি নেটওয়ার্কে মাইনিং করছেন তারা নিয়মিত মাইনিং করে যান, KYC নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমার কাছে বি নেটওয়ার্কের KYCটা সবচেয়ে বেশি ইজি মনে হয়েছে এবং তারা তাদের KYCটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা কমপ্লিট করে। আমি KYC যখন অ্যাপ্লাই করেছি তার একদিন কি 2 দিনের মধ্যে কিন্তু আমি KYCটি ভেরিফাইড করে ফেলেছি। সো অন্যান্য মাইনিং ওয়েবসাইট কিন্তু KYC দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে না, অনেক KYC অ্যাপ্লাই করলে ছয় মাসও লেগে যাচ্ছে। এবং আমি টাইম স্টপে যারা KYC করেছেন তারা জানেন সেখানে 1.5 থেকে 2 মাস সময় লাগে ভেরিফাই হতে। সো সেই ক্ষেত্রে কিন্তু বি নেটওয়ার্ক অনেকটা সচল, এবং বি নেটওয়ার্কে কিন্তু আমি অলরেডি KYCটা কমপ্লিট করে ফেলেছি পাসপোর্ট দিয়ে। সো যারা KYCটা করবেন তারাই বুঝতে পারবেন যে কত দ্রুত সময়ের মধ্যে তারা KYCটা দিচ্ছে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকের ভিডিও, এবং KYC নিয়ে চিন্তা কোনো কারণ নেই। আপনারা নিয়মিত মাইনিং করে যান, এবং মাইনিং করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে। যারা এখন অ্যাকাউন্ট করার নাই তারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে দেওয়া থাকবে। এবং যত ধরনের আপডেট রয়েছে আমার চ্যানেলের মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। সুপ্রিয় আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।